সাগর সাহেব প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে ওঠে। উঠে সে ফ্রেশ হয়। ফ্রেশ হয়ে সে তার অফিসে কাজ করতে যায়। তার কাজ খুবই ভালোভাবে চলছে এবং তার ইনকামের টাকা দিয়ে সে সংসার চালানোর সাথে সাথে তার মেয়েরও খুব ভালোভাবে পড়ালেখার খরচ চালাচ্ছিল। কিন্তু তিনি তার মেয়েকে শুধু একাডেমিক পড়াশোনাই করাতেন না, তিনি তার মেয়েকে সফট স্কিল এবং ইংলিশ খুব ভালোভাবে শিখিয়েছিলেন। একদিন সাগর সাহেবের চাকরি চলে যায়। এখন তার চাকরি চলে যায়, তার সংসার এমন একটা জায়গায় চলে আসে যে তার সে তার মেয়ের খরচও চালাতে পারছিল না এবং তাদের সংসারই চলছিল না। এখন ভাবুন তো তার সংসারের কি অবস্থা। একদিন তার মেয়েকে একটা একাডেমিতে ডাকা হয়, একটা টিচিং জবের জন্য সেখানে তার একটা ইন্টারভিউ নেওয়া হয় এবং সে ইন্টারভিউতে খুবই ভালোভাবেই পাস করে। করার পরে তার মেয়ে সেখান থেকে একটা অনেক ভালো তার একটা ইনকামের সোর্স হয়ে গিয়েছিল ওই জায়গাটা। তো সে তার মেয়ের এই ইংলিশের স্কিল থাকার কারণেই কিন্তু সে ওখানে একটা চাকরি পায়। এখন তার ফ্যামিলি খুব ভালোভাবেই চলে এবং সে তার ফ্যামিলি অনেক ভালো একটা ফ্যান পেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। সো তোমরা দেখলে এখানে যদি তোমার কোনো কোনো স্কিল থাকে বা কোনো দক্ষতা থাকে তাহলে কিন্তু তুমি এরকম একটা ভালো কোনো জায়গায় চাকরি পেতে পারো। তাহলে দেখলে তো ইংলিশের দক্ষতা তোমার কল্পনার জীবনকে বাস্তবে রূপান্তর করার জন্য যথেষ্ট। তাই আমি ইংলিশ শিখছি কিছু বাংলাদেশে, তুমি শিখছো তো?